আমি ইকরামুল হাসান শাকিল, আমি একজন পর্বতারোহী এবং লেখক। আমি এখন একটা অভিযান করছি যেটা গ্রেট হিমালয় ট্রেল নামে পরিচিত। সেটা পৃথিবীর সব থেকে উঁচু দিয়ে এবং সব থেকে লম্বা যে ট্রেল বা ট্রেকিংয়ের যে পথ সেটাকেই গ্রেট হিমালয় ট্রেল হিসেবে পরিচিত। এর দৈর্ঘ্য 1700 কিলোমিটার। আমি এই অভিযানটা করছি দীর্ঘ 5 মাস যাবৎ অভিযান করছি, এখন অভিযান করে একটা ব্রেকে আছি। তো এই অভিযান শেষ করতে আমাকে আরও 40 দিনের মতো লাগবে, তো সেটা খুব শীঘ্রই শুরু করতে যাচ্ছি। এখানে ব্রেকটা নিয়েছি যে আমার ওই অভিযান করার সময় করতে যে আমার আর্থিক যে একটা সাপোর্টের প্রয়োজন ছিল বা আমার যে খরচ যে বিষয়টা ছিল সেটা শেষ হয়ে গেছে। আরেকটা বিষয় হলো যে এখন সেই টাকাটা সংগ্রহ করার জন্যই আমি এখন ঢাকায় আছি। সবার কাছ থেকে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে হোক বা বিভিন্নভাবে টাকা সংগ্রহ করার চেষ্টা করছি। এই টাকাটা সংগ্রহ হয়ে গেলেই আমি খুব শীঘ্রই চলে যাব। আমি গ্রেট হিমালয় ট্রেল অভিযানটা শুরু করি জুলাই মাসের 28 তারিখে। ট্রেকিং শুরু করে 4 দিনের ট্রেকিং করে আমি হিলসা বর্ডারে যাই, যেখানে তিব্বত এবং নেপাল সীমান্ত এরিয়া। গ্রেট হিমালয় ট্রেল এটা পৃথিবীর এমন একটা ট্রেল যে ট্রেলটা পৃথিবীর সকল পর্বতারোহীদের একটা স্বপ্নের একটা ট্রেল। এখানে সবারই একটা স্বপ্ন থাকে যে যদি কখনো সুযোগ হয় আমি গ্রেট হিমালয় ট্রেল অভিযানটা করব। তো এই অভিযানটা পৃথিবীতে এখন পর্যন্ত 32 জন মানুষ এটা কমপ্লিট করতে পেরেছে, এই 1700 কিলোমিটার। এটা দ্য গ্রেট হিমালয় ট্রেল যে ওয়েবসাইট আছে তাদের তথ্য অনুযায়ী, এবং বাংলাদেশ থেকে আমি এটা প্রথম করছি। এবং যদি শেষ করতে পারি তাহলে হয়তোবা সেই 32 জন বা 33 জন যে যাই হোক না কেন, আমরা পৃথিবীর সেই অল্প কিছু মানুষের মধ্যেই আমাদের বাংলাদেশের নামটা যুক্ত হবে আশা করি। 1 আগস্ট থেকে আমি অভিযানটা শুরু করি অফিসিয়ালি, যে আমার গ্রেট হিমালয় ট্রেলের অভিযান শুরু হয়। তো সেখান থেকে শুরু করে আমি আবার সেই 4 দিনের পথ পেরিয়ে আমাকে আসতে হয় সিমিকোটে, এবং এই পথের মাঝেই কিছু দারুণ কিছু বিষয় ছিল যে যার মধ্যে একবার হলো আমি মৃত্যু থেকে ফিরে এসেছি এই 4 দিনের প্রথম দিনেই। মানে প্রথম দিন যেদিন শুরু করি 1 তারিখ, সেদিনই আমি একবার প্রথম মৃত্যু থেকে ফিরে আসি। এবং সেটা মজার বিষয় হলো এই কারণে যে আমার সেই মৃত্যু থেকে ফিরে আসার যে আমি সহযোগিতা করেছিল আর কি, যেটাকে বলি সেটা একটা কুকুর। কারণ হিলসা থেকে আমার সাথে একটা কুকুর এসেছিল ইয়ারি পর্যন্ত, মানে আমার সারাদিন আমার সাথে সেই কুকুরটা ট্রেকিং করেছে, আমার সাথেই ছিল। তো একটা সময় গিয়ে দেখি সেই কুকুর সামনে গিয়ে দৌড়ে গিয়ে উপর দিকে তাকিয়ে আছে দাঁড়িয়ে, এবং সে মানে উপর দিকে তাকিয়ে কিছু একটা ফলো করছে, যে মনে হচ্ছে যে কিছু একটা উপরে হচ্ছে। তো আমিও দাঁড়িয়ে গিয়ে উপর দিকে তাকিয়ে দেখি মানে উপর থেকে বিশাল বড় একটা পাথরের মানে বোল্ডার নিচের দিকে নেমে আসছে। তো সেখান থেকে রকফল শুরু হয়ে গেল। তো দৌড়ে গিয়ে একটু নিরাপদ জায়গায় গিয়ে দাঁড়াই, এবং কুকুরও সামনে দৌড়ে গিয়ে সে নিরাপদ জায়গায় দাঁড়ায়। তো তখনই মনে হলো যে ঠিক আছে, প্রথমবার বেঁচে গেলাম একজন কুকুরের একটা কুকুরের মাধ্যমে। তো এইভাবেই আমার অভিযানটার প্রথম দিন থেকেই মানে প্রত্যেকটা দিন আমার মানে সেটাকে বলি মৃত্যু, তারপরে পথ হারানো, মানে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা নিয়ে আমার অভিযানটা শুরু হয়। 8 দিন ট্রেকিং হওয়ার পরে সিমিকোট একটা রেস্ট করে সিমিকোট থেকে আবার অভিযান শুরু করি। সিমিকোটটা হলো ওই মানে পশ্চিম নেপালের একটা শহর, যেখান পর্যন্ত ফ্লাইট ডোমেস্টিক ফ্লাইট যায়। তো সেখান থেকে যখন আমি আবার অভিযান হাঁটা শুরু করে রিভার ক্যাম্পে আসি। রিভার ক্যাম্পটা এমন একটা জায়গায় যে জায়গাটা একদম জঙ্গলের ভেতরে, গভীর বন এবং অনেকগুলো পাহাড় আমাকে ক্রস করে রিজ ক্রস করে গিয়ে সেই রিভার ক্যাম্পে আসতে হয়। আমি সন্ধ্যার দিকে এসে রিভার ক্যাম্পে পৌঁছাই। অভিযান শুরু করি আমি হাঁটা শুরু করি সকাল 6:30 নাগাদ, এবং আমি গিয়ে রিভার ক্যাম্পে পৌঁছাই গিয়ে 5:30 নাগাদ। ওই জায়গাটা জঙ্গলের ভেতরে থাকায় সেখানে আমি কোনো ওই মানে গ্রাম পাইনি। গ্রাম না পাওয়াতে সে জঙ্গলের ভিতরে একটা মজার বিষয় হলো সেখানে যা কাঠ যারা চুরি করে বিক্রি করে তাদের একটা ছোট জায়গা আছে যেখানে তারা রেস্ট করে বা ওই জায়গায় তারা সময় কাটায়। ওদের সাথে থাকার একটা সুযোগ হয় আমার একটা রাত, কিন্তু পুরো রাতটাই অনেকটা ভয়ে ছিলাম। যারা কাঠ চুরি করে বিক্রি করছে তারা তো আর খুব একটা ভালো মানুষ বা এই মানুষ বলতে পারি না। এখন আমার সাথে যেহেতু অনেক ডিভাইস ছিল যে কারণে আমি ভয়ে ছিলাম যে রাতের বেলায় মানে একটা কোনো দুর্ঘটনা ঘটে কি না। তো যাই হোক, সেটাও ঘটেনি। এটি হলো আমার প্রথম ক্যাম্পিং মানে ক্যাম্পিং করা রাত ছিল, কিন্তু এটি শুরু ভয়ে ছিল মানে প্রচুর অনেকটা ভয়ের রাত ছিল।
তো এভাবেই আমার অভিযানটা প্রত্যেকটা দিন এবং প্রত্যেকটা মুহূর্তই মানে কোনো না কোনোভাবে চ্যালেঞ্জিং ছিল, যে প্রতিদিন আমাকে হাই পাস ক্রস করতে হচ্ছে, জঙ্গল পেরিয়ে যেতে হচ্ছে, চড়াই উঠতে হচ্ছে, নামতে হচ্ছে, তারপর সেখানে খরস্রোতা যে নদীগুলো আছে, যেহেতু ওখানে কোনো ট্রেল নেই বা রাস্তা নেই, সেখানে কোনো ব্রিজও নেই, তো যে কারণেই আমাকে সেই নদীগুলো নদীতে নেমে আমার যে জুতা বোর্ড জোড়া ছিল সেগুলো খুলে সেই নেমেই আমার পানি দিয়েই ভিজে তারপরে সেই নদীগুলো ক্রস করতে হয়েছে, যেটা অনেকটা ঝুঁকিপূর্ণ ছিল ক্রস করা। তো এভাবে আমি যে ট্রেকিং করি তার মধ্যে একটু ভয়ের বিষয় ছিল। একটা দিন আমরা আমার সাথে যে গাইড ছিল আমরা দুজনেই একবার মৃত্যু থেকে খুব ই করে বেঁচে যাই, যে ল্যান্ডস্লাইডের কারণে, যে আমরা একটা জায়গা পেরিয়ে আসার পরেই একটা ল্যান্ডস্লাইড হয়, যে ল্যান্ডস্লাইডটার সামান্য যদি আমরা সেখানে 2 মিনিট বা 3 মিনিট আমরা একটু পরে আসতাম তাহলে আমরা সেই ল্যান্ডস্লাইডের মধ্যেই পড়ে যেতাম। তো এই গ্রেট হিমালয় ট্রেলে অসংখ্য মানুষ মারা গেছেন, অসংখ্য মানুষ পথ হারিয়েছেন এবং অসংখ্য মানুষ নিখোঁজ হয়েছেন, এবং যেগুলো আমরা দেখতে পারি সেই ট্রেলে প্রচুর পরিমাণের যে যারা মারা গেছেন বা যারা হারিয়ে গেছেন তাদের নিয়ে স্মৃতিফলক আছে সেগুলো আমরা প্রচুর পরিমাণে দেখতে পাই। যেহেতু বর্ষার সময় পাহাড়ে ল্যান্ডস্লাইড হয়, মানে কোথাও বলে কয়ে ল্যান্ডস্লাইডগুলো হচ্ছে না, মানে যে কোনো মুহূর্তে সেই ল্যান্ডস্লাইডের মধ্যে পড়ে যেতে পারি। তো এরকম অনেকগুলো ল্যান্ডস্লাইড আমাকে মানে প্রবণ এলাকা পার হতে হয়েছে। এমনও হয়েছে যে আমি ল্যান্ডস্লাইড হয়ে গেছে, ঠিক তার 2-3 মিনিট বা 5 মিনিট পরে আমি সেখানে এসে উপস্থিত হয়েছি, যে তখনও দেখছি যে উপর থেকে কাদাগুলো নেমে যাচ্ছে, এবং এমনও হয়েছে যে আমি কেবলই জায়গাটা পেরিয়ে এসেছি তখন ল্যান্ডস্লাইড হয়েছে। তো এগুলো ছিল সব থেকে ভয়ের, আমার যে ভয়ের বিষয়গুলো ছিল এই ল্যান্ডস্লাইডটা। নেপালের যে পশ্চিম পাশ মানে বর্ডার থেকে ডোলপা পর্যন্ত, হুমলা, মগু, ডোলপা এবং হলো হ্যাঁ তিনটা জেলা হলো রেস্ট্রিক্টেড জেলা পুরোটাই, তো আপার ডোলপাটা বিশেষ করে আপার ডোলপাটা। তো আমি যখন আপার ডোলপাতে ছিলাম ওই সময় একটা বিদেশি একটা গ্রুপ তারা ট্রেকিং করছিল, শর্ট ট্রেকিং করছিল ডোলপা এরিয়াতে, তারা সম্ভবত এই 10-15 দিনে একটা ট্রেকিং এসেছিলো, তাদের সাপোর্টিং টিমও ছিল। তো তাদের সাথে তারা আটজন ছিল ফ্রেঞ্চ আর 4 জন ছিল ব্রিটিশ তাদের টিমে, তাদের সাথে 2 দিন ট্রেকিং করেছিলাম। তো একটা জায়গায় এসে তারা তাদের বিশ্রামের জন্য একটা গ্রামে তারা থেকে গেল, তো আমি সেখানে থাকি না, আমি যেহেতু আমার একটা টার্গেট আছে যে আমার এত দিনের মধ্যে মানে প্রতিদিনই আমাকে ট্রেকিং করতে হচ্ছে, সেই কারণেই আমি ওই ওখানে না বিশ্রাম করে আমি চলে আসি। তো ওরা একটা দিন ওখানে বিশ্রাম করে ওই টিমটা, তো যখন আমি চলে আসি আসার পরে তারা একদিন পরেই ওই রাস্তাটাও তারা আসে। তো আসার সময় আমি যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তাতেই একটা বড় একটা ল্যান্ডস্লাইড হয়, এবং সেই ল্যান্ডস্লাইডে সেই 12 জন ধরেই নিখোঁজ হয়ে যায়, মানে ল্যান্ডস্লাইডে সেই দুর্ঘটনার কবলায় পড়ে। ওই দিনটা হয়তো আমি সেখানে থাকতাম, তাদের সাথে আমিও থাকতাম, আমিও হয়তো বা ওই জায়গাটায় আজকে এখানে বসে কথা নাও বলতে পারতাম। আমার এই অভিযান যদি কথা মাউন্টেনের কথা বলি তাহলে একটু আগে থেকে আসতে হয়, সেটা 2013 সালে আমি কলকাতা থেকে ঢাকা পায়ে হেঁটে আসি, একটা হাইকিং অভিযান করি, সেটা আমার 11 দিনে কলকাতা প্রেস ক্লাব থেকে ঢাকা শাহবাগ পর্যন্ত আমি হেঁটে এসেছিলাম। সেটা দিয়ে আমার প্রথম মানে অ্যাডভেঞ্চার শুরু। 2014-তে ভারতীয় সেনাবাহিনীর তত্ত্বাবধানে আমি উত্তরকাশী থেকে পর্বতারোহণ প্রশিক্ষণ গ্রহণ করি, তারপরে 2015-তে আমি একটা অভিযান করি 6000 মিটার, 7 জনের একটা টিম নেপালে গিয়েছিলাম এভারেস্টে জয়ী MM মুহিত ভাইয়ের নেতৃত্বে, সেখানে আমরা 7 জন থেকে 3 জন সফলভাবে সেই পর্বতটা আরোহণ করি, 6000 মিটার একটা পর্বত, এবং সেটি আমার প্রথম কোনো পর্বত অভিযান এবং পর্বত আরোহণ সফল, এবং সেটা বলতে পারি যে সব বাংলাদেশে যারা ইয়ং আছে বা তরুণদের মধ্যে সম্ভবত 6000 মিটারের পর্বত সেটাই আমাকে দিয়েই প্রথম সফল অভিযান হয়। এরপরে 2017-তে আমরা একটা অভিযান করি পর্বতে, লার্কি নামে একটা পর্বত, সেটা 6500 মিটারের একটা পর্বত, সেখানে আমরা 15 ঘন্টা মৃত্যুর সাথে সার্ভাইভ করে ফিরে আসি। এখন দ্য গ্রেট হিমালয় ট্রেল অভিযানটা করছি, এই অভিযানটা যদি শেষ করতে পারি তাহলে এটা মানে বাংলাদেশের জন্য একটা প্রেস্টিজিয়াস একটা বিষয় হবে, এবং মানে পৃথিবীতে যে কটা দেশ আছে বা যত মানুষ আছে সেখানে খুব অল্প কিছু মানুষ এবং অল্প কয়েকটা দেশ মাত্র দেশের মানুষ এই ট্রেলটা কমপ্লিট করতে পেরেছে, এই দ্য গ্রেট হিমালয় ট্রেল। তো হয়তো বা তাদের মধ্যে আমার নামটা হোক বা আমার দেশের নাম যেটাই বলি,
তাদের সাথে যুক্ত হবে, পৃথিবীর মানুষ জানবে যে হ্যাঁ গ্রেট হিমালয় ট্রেলে যে কটা দেশ অভিযান করেছে সফল হয়েছে তার মধ্যে বাংলাদেশ একটা, বাংলাদেশ নামের একটা দেশও সেখানে আছে।